হ্যাঁ গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এসেছিলাম কিন্তু দীঘা মোহনা সমুদ্র সৈকতে লাইভ করতে। তারপর যখন আমি লাইভ শেষ করে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম যে সমুদ্র সৈকতে কিন্তু মাছ ধরছেন জেলেরা, এবং তার দৃশ্য আপনাদের সরাসরি এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ জালটানা কিন্তু শেষ হয়ে গেছে, এবং জালটানা যদি দৃশ্য দেখতে চান অবশ্যই আমার এই ভিডিওতেই পেয়ে যাবেন, এবং আপনাদের সরাসরি জালটানার দৃশ্য থেকে শুরু করে কী কী মাছ পড়েছে তার দৃশ্য আপনাদের কাছে দেখাবো। আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। দীঘা মোহনা সমুদ্র সৈকতে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন দীঘা মোহনা সমুদ্র সৈকতে কিন্তু যে জেলেরা হয়ে থাকে ওনারা কিন্তু মাছ ধরছেন অক্লান্ত পরিশ্রম করে। প্রায় 20 থেকে 25 জন ওনারা জাল টেনে প্রায় 1 ঘন্টা জাল টানার পর ওনারা কিন্তু মাছ সমুদ্র সৈকতে কিছু মাছ পান, যার এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। যিনারা এই ভিডিওটিকে দেখছেন অতি অবশ্যই লাইভ ভিডিওটিতে একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছ যে সমুদ্র সৈকতে মাছ কিন্তু পুরোটাই ধরা হয়ে গেছে, জালের ভিতর সমস্ত মাছ আছে। পুরো কিন্তু সমুদ্র সৈকতে জ্যান্ত মাছের দৃশ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যিনারা ভিডিওটিকে দেখছেন অতি অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। একদম জ্যান্ত সমুদ্র সৈকতের মাছ আপনারা দেখতে পাচ্ছেন, দীঘা মোহনা সমুদ্র সৈকতের একদম জ্যান্ত মাছ। যারা ভিডিওটিকে দেখছেন প্রত্যেকটা বিভিন্ন সামুদ্রিক মাছগুলো কিন্তু উঠেছে, আপনারা তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং সেই দৃশ্য উপভোগ করার জন্য অসংখ্য পর্যটকেরও কিন্তু উপস্থিত হয়েছে এই মুহূর্তে, আপনারা তা দেখতেই পাচ্ছেন। যারা ভিডিওটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনারা লাইভে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে। এগুলো দেখতে পাচ্ছ জেলি ফিস, এগুলো কিন্তু কোনো কাজে লাগে না। ওনারা কিন্তু এবার পরপর মাছগুলোকে বেছে নিচ্ছে, এবং যেগুলো যে মাছগুলো কাজের না সেগুলো মানে অর্থাৎ জেলি ফিশগুলো কিন্তু ফেলে দিচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন।
এবং বিভিন্ন মাছগুলো কিন্তু ইয়ে করে দিচ্ছে, বেছে নিচ্ছে এবং এক জায়গায় জোট বেঁধে এবার কিন্তু বাজারের দিকে বিক্রির জন্য ওনারা পাঠিয়ে দেবে। পুরো জ্যান্ত সমুদ্র সৈকতের মাছ, এরকম জ্যান্ত সমুদ্র সৈকতের মাছের যদি দেখতে চান অবশ্যই দীঘা আসবেন, ওনারা জাল টানেন, আপনারা সরাসরি জ্যান্ত মাছ দেখতে পাবেন। দশটা আঠাশ মানে সাড়ে দশটা আঠাশ আঠাশ।